আফ্রিকান সোয়াইন ফিভারের আতঙ্ক। অচিন রোগত মৃত্যু হয়েছে ইটোর পিছত সিটো গাহরির। গাহরির অস্বাভাবিক মৃত্যুত আতঙ্কর সৃষ্টি হয়েছে। বারিষার পূর্বে উজনিত আফ্রিকান সোয়াইন ফিভারের সংক্রমণের আশঙ্কা করা হয়েছে। অচিন রোগত যোরহাটর মরিয়নীত মৃত্যু হয়েছে বহুকিটা গাহরির। বিগত দুটা দিনত মরিয়নীর নাগিনীজান চা বাগিচার 9 নম্বর লাইনত মৃত্যুমুখত পড়েছে কেবাটাও গাহরি। বর্তমানলৈকে নিশ্চিত হওয়া নাই গাহরির মৃত্যুর কারণ। অত্যধিক জ্বরত আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে গাহরির, সন্দেহ করা হয়েছে আফ্রিকান সোয়াইন ফিভারের। কিন্তু প্রাথমিক তদন্তত সেই কথা এতিয়াই কব পৰা নাযায়। ভাইরাল ফিভার বলে সন্দেহ করেছে পশু চিকিৎসকর দলে, কেন এতিয়ালৈকে বহুকেইটা গাহরি আক্রান্ত হয়েছে ভাইরাল ফিভারত। আমার ইয়াত প্রায় 100টার উপরতো অধিক গাহরি পালক আছে, আর বর্তমান ময়ও করে আসলো। এটা একসপ্তাহ আগত মোৰ প্রায় 3টামান গাহরি মৃত্যু হয়েছে, কিন্তু মই ভেটেনারি ডক্টরক জানা নাছিলো এগ্রিকালচার ডিপার্টমেন্টক। আজি অকস্মতে আই আমার মাজত উপস্থিত হয়েছে। আমি জানিও পাইছো সেন্সাস করা মতে ইয়াত প্রায় 7টাতো অধিক মৃত্যু হয়েছে বলে আমি গম পাইছো। গাহরির অস্বাভাবিক মৃত্যুক লৈ অঞ্চলটোত গাহরিপালকসকলৰ মাজত আতঙ্ক বিৰাজ কৰিছে। ইতিমধ্যে আন আন অঞ্চলসমূহতো সতর্কতা জারি করেছে প্রশাসনে। গুৱাহাটীৰ পৰীক্ষাগাৰত পৰীক্ষাৰ অন্ততে নিশ্চিত হ'ব আফ্ৰিকান সোৱাইন ফিভাৰ হয় নে নহয়। যিটো আমাৰ আফ্ৰিকান সোৱাইন ফিভাৰৰ যিটো কথা আমাৰ ওলাই আছে, সেইটো আমি চিম্পটমৰ দ্বাৰা আমি এইটো আমি কনফাৰ্ম কৰিবলৈ দিগদাৰ। এইটোৰ কাৰণে পোষ্টমৰ্টেম কৰি তাৰ লিভাৰ, কিডনি আৰু ইণ্টেষ্টাইনেল কণ্টেণ্ট এইবিলাক আমি গুৱাহাটীলৈ পঠিয়াব লাগে লেবৰেটৰী টেষ্টৰ কাৰণে। সেইটো আমাৰ যোৰহাটত সুবিধা নাই, কিন্তু আমি আহি যিহেতু আমি মৰা গাহৰি নাপালোৱে, গতিকে সেইখিনি আমি কালেক্ট কৰিব নোৱাৰিলোঁ। যদি ইয়াৰ পিছত যদি তেনেকুৱা কিবা ডেথ হয় আমাক একদম ইমিডিয়েট আমাক খবৰ কি বুলি ভাবিছে আপোনালোকে? এইটো এটা ভাইৰেল ফিভাৰ বুলি ভাবিছোঁ, যিহেতু টেম্পাৰেচাৰ বেছি আছে। গতিকে চাওঁ আমাৰ এণ্টিবায়'টিকে কেনেকৈ ৰেছপণ্ড কৰে, আমি 2-3 দিন পিছত আমি ফ'ল' আপ কৰিম। স্থানীয় গাহৰি পালকসকল চিন্তিত হৈছে, কাৰণ বহুতেই ঋণ লৈ পুহিছিল গাহৰি। এনেদৰে গাহৰিৰ অস্বাভাৱিক মৃত্যুত হতাশ হৈ পৰিছে এইসকল গাহৰি পালক। ইফালে বজাৰত যাতে মৃত গাহৰিৰ মাংস বিক্ৰী কৰিব নোৱাৰে তাৰ বাবেও প্ৰশাসনে গ্ৰহণ কৰিছে ব্যৱস্থা। নকছাৰীৰ পৰা জ্যোতিপ্ৰসাদ গগৈৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।